নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিয়া। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। গাছ কাটতে গিয়ে চাপা পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। ফুটব্রিজ চালু করার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করল বিজেপি। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো স্কুল পড়ুয়ার। নামাজ পড়ে ফেরার পথে ভাইয়ের হাতে খুন হলেন দাদা। তৃণমূল নেতাদের ভূত বলে সম্বর্ধন করলেন কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। সরকারি জায়গা দখল করে বিল্ডিং নির্মাণ, বনগাঁ এসডিওর কাছে ডেপুটেশন। পণ্যবাহী গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু, এলাকায় ছড়ালো উত্তেজনা। এবারে আসছে বিস্তারিত খবরে। আর প্রথমেই আজকে যে খবরে নজর রাখ, বাড়িতে কাপড় দিয়ে দোলনা বানিয়ে দোল খাওয়ার সময় দুর্ঘটনা, মৃত্যু হলো দুই শিশুর। উত্তর ২৪ পরগনার বাগদার ঝাউডালি কুরুলিয়ার এলাকার ঘটনা। সোমবার রাতে বাড়িতে জানলা আর একদিকে সিমেন্টের পিলারের সাথে কাপড় দিয়ে দোলনা বানিয়ে দোল খাওয়ার সময় পিলার ভেঙে গায়ে পড়ে আহত হয় পায়েল, অর্জুন ও প্রথমা তিন শিশু। বনগাঁ হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করা হয় তাদের দুজনের। ভেতর পায়েল ঘোষ ৮ বছর, অর্জুন ঘোষ ৩ বছর বলে জানা গেছে। জানলার সাথে আর পিলারের সাথে বাধা ছিল, মানে সবাই ছোট বাচ্চা একসাথে খেলা করছিল, ওদের ভালো লাগছিল, সেইভাবে দোল খাচ্ছিল। দোল খেতে খেতে হঠাৎ করে পিলারটা পড়ে যায়। দোল খাচ্ছিল দুজন, পিছনে একজন মানে দোল দিচ্ছিল আর কি। প্রথমা যে বিশ্বাস ও দোল দিচ্ছিল, আর পায়েল আর অর্জুন ঘোষ ওরা মানে দোল খাচ্ছিল আর কি। এমন সময় মানে প্লাটটা হঠাৎ ভেঙে পড়ে ওদের গায়ের উপরে পড়ে, মানে বাচ্চাটা অর্জুন ঘোষের উপরেই পড়ে প্লাটটা, আর পায়েল ঘোষ মানে সাইডে পড়ে, ওর মাথায় চোট লাগে। কিন্তু অর্জুন ঘোষ আর পায়েল দুজনই মারা গেছেন হসপিটালে, হসপিটাল নিয়ে যাওয়ার পথে আর কি। ছোট অর্জুন মামা বাড়িতে বেড়াতে এসেছিল, পায়েলের দিদির ছেলে অর্জুন। বাড়ি বনগাঁর রানীনগর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গাছ কাটতে গিয়ে চাপা পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃতের নাম তাপস দাস, গাইঘাটা থানার ডিঙামানিক এলাকার ঘটনা। মৃত ওই শ্রমিকের বাড়ি গাইঘাটা থানার ছেকাটি গ্রামে। মৃত ওই যুবকের সঙ্গী এক শ্রমিক জানান, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ গাছ কাটার সময় হঠাৎই গাছের একটি মোটা ডালের কাটা অংশ ওই যুবকের বুকের উপর এসে পড়ে, ফলে ঘটনাস্থলে সংজ্ঞা হারিয়ে যায় যুবকের। জখম ওই যুবককে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। আমরা রান্না করছিলাম, হঠাৎ দেখলাম খুব চিৎকার চিল্লাচিল্লি হচ্ছে, আর মেশিনে যে গাছ কাটে না ওই মেশিনের আওয়াজ হচ্ছে। তারপরে চিল্লাচিল্লি শুনে ছুটে এসে দেখলাম যে মানে ওই গাছটা কেটে নামানোর চেষ্টা করছে, ও গাছের সঙ্গে আটকে গেছে পুরো। মানে যে ডালটা কেটেছিল সেই ডালটা নিচে না নেমে ওই পাশে যে গাছ ডালটা তার সঙ্গে ধাক্কা লেগে ওর গায়ে এসে ছিটকে পড়ে, পড়লেই ও ওই পাশে যে ডালটা ওর সঙ্গে পুরো সেটে যায়। তারপরে সবাই তাড়াতাড়ি করে যারা ছিল সবাই নামানোর চেষ্টা করছে, ওই মেশিন দিয়ে নিচের ডালটা মাটির সাথে লেগে গিয়েছিলো, তো ওই ডালটা কেটে তাড়াতাড়ি ওরে ধরে আরেকজন উঠলো উপরে, সে নামানোর চেষ্টা করছিলো। তারপরে এই নিচের ডালটা কাটার পরে সবাই ধরে, আর উপরে যে ছিল সে ধরে তারপরে হচ্ছে নেমে নিচেই নামায়। নামানোর পরে এবার সবাই জল টল এনে মাথায় জল দেওয়া হলো। তারপরে তাড়াতাড়ি গাড়ি ডেকে যে গাছের মালিক যে গাছ কিনেছে উনি তাড়াতাড়ি গাড়ি ডাকলো, ডেকে এনে তাড়াতাড়ি গাড়িতে করে বনগাঁ পাঠিয়ে দেওয়া হলো। এই বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। ফুটব্রিজ চালু করার দাবিতে মঙ্গলবার নদিয়ার রানাঘাটে রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করল বিজেপি। সূত্রের খবর, রানাঘাট থানার আইসতলা থেকে রানাঘাট শহরের সাথে যোগাযোগের জন্য চূর্ণী নদীর ওপর একটি ফুটব্রিজ তৈরি হয়েছিল ৯০-এর দশকে। ব্রিজটির বেহাল অবস্থার কারণে সেটিকে সারাই করার জন্য সম্প্রতি ব্রিজটি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদের নদী পারে পারের জন্য পুনরায় শুরু করা হয় নৌকা পরিষেবা। কিন্তু দীর্ঘ কয়েক মাস যাবত ব্রিজটি বন্ধ থাকলেও তার সংস্কারের কাজ শুরুই করেনি পিডব্লিউডি কর্তৃপক্ষ। আর তারই প্রতিবাদে মঙ্গলবার রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ব্রিজ সংস্কারে দেরি করছে প্রশাসন।
দীর্ঘদিন ধরে লোকসভা নির্বাচনের ভোটে পড়ে আলোচনা হয়েছে, বিভিন্ন রকম সন্ত্রাস ভারতীয় জনতা পার্টির কর্মীর দোকান ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে এবং এই অঞ্চলটা যেহেতু তৃণমূল দখলে ছিল, এবার নির্বাচনে এই অঞ্চলের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছে, যার ফলে ব্রিজটাকে কাজ রিপেয়ারিংয়ের কাজ বন্ধ হয়েছে, অঞ্চলের মানুষকে নানান রকমভাবে হয়রান করা হচ্ছে। তারই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কেন আরও দীর্ঘদিন যাবৎ আমাদের সন্তুষ্টা বন্ধ, আমরা বাবা প্রসাদ গিয়েছি, বিজেপি গিয়েছি, বিচারপতি গিয়েছি, আমরা কোনোভাবে কিছু করতে পারছি না, আমাদের এই জিনিসটা কোনোভাবেই চালু হচ্ছে না, কাজ করছে না, এবং কবে চালু হবে সেটাও আমাদের জানা ছিল বারবার পর্যন্ত কোনো আমরা কিছু না হয়ে আমাদের আজকে বাধ্য হয়েছি। আমরা জানতে চাইছি আমাদের জিনিসটা কবে চালু হবে, আমাদের মানে চালু করতে কোনোদিন সময় লাগে, সভাপতি আমাদের উদ্দেশ্য। এর ফলে নিত্যদিন নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। মঙ্গলবার দুপুরে এই রাস্তা অবরোধের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয়। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছেই, বৃষ্টিটা থাকলে যে সময় মতো পড়তে যাওয়া, স্কুলে যাওয়া সেটা হচ্ছে ধরতে পারছি না, স্কুলে গিয়ে প্রায় হচ্ছে গিয়ে স্যারদের কাছে কথা শুনতে হচ্ছে। কেন, নৌকায় কী সমস্যা হচ্ছে? নৌকা সমস্যা বলতে, নৌকা যদি ওভারলোড না হবে ততক্ষণ ছাড়বে না, এবার তো স্কুলে যেতে দেরি হচ্ছে, পড়তে যেতে দেরি হচ্ছে, প্রচণ্ড বাচ্চা কাচ্চা নিয়ে এই রোদ্দুরে, তারপরে এই নৌকো এত ভিড়, মানে জীবন হাতে নিয়ে যেতে হয়, এইটুকুনি বাচ্চারা যদি জলে টলে পড়ে যায় খুবই রিস্কি লাগে। আগে ব্রিজ দিয়ে যেতাম, ওটা খুবই ভালো হতো, খুবই অসুবিধা, খুব অসুবিধা। পরে পুলিশ প্রশাসন ও রানাঘাট এক নম্বর ব্লকের বিডিও অতনু মণ্ডল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্রিজ সংস্কারের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। বাড়ির ফ্যানের লাইন খারাপ, ঠিক করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক সপ্তম শ্রেণীর পড়ুয়ার, মৃতের নাম শিব কর্মকার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগার বনবিহারী এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ঘরের ফ্যান খারাপ থাকায় আজ সকালে ফ্যান ঠিক করতে যায় শিবু, সেই সময় তার বাড়িতে কেউ ছিল না। প্রতিবেশী এক মহিলা শিবুকে ডাকতে এসে দেখেন ঘরের মধ্যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে আছে, সে চিৎকার করে অন্যদের ডাকেন ওই মহিলা। অন্যরা ছুটে এসে শিবুকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারে একমাত্র সন্তানের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। তখন আমি জলের বোতল নিয়ে আসছি, ওরা দিয়ে একটু জল আনাবো, তখন দেখি ও দরজায় ওরকম করে রয়েছে। তারপর আমি বললাম যে কান্না করছে চাচাচ্ছি যে বাবু আয় আয়, শিবিরে কারেন্টে ধরেছে। তারপর সবাই আসলো, এসে তারপরে ওরা নিয়ে গেল হাসপাতালে। কাজেবাবু আমরা তিনজনে এক জায়গায় বসেছিলাম, এইবার আমার বাড়ির থেকে ডাকতে এসেছে, বললাম যাও যাচ্ছি, এবার আমার বাড়ির পাশে পিসি কৃষ্ণা বলে নাম, সে আবার দেখে বলছে জল নিতে এসেছিলো, এসে দেখে বলছে বৌমা দেখো এরকম শিব শুয়ে আছে। এবার যদি দিই আমার বাড়ির লোক ওই দেখে চিল্লানো শুরু করেছে, আমি তখন ছুটে এসে দেখি ও মোটামুটি ফ্যান ঝুরিয়ে পড়ে রয়েছে। তখন আমি এসে ওদেরকে টিড়ি দিয়ে তারটা সরিয়ে দিয়ে আগে ওকে বাঁচাই, ওকে নিয়ে আমরা হসপিটালে গেলাম, শুনি যে কোথায় পড়েছে। বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে চব্বিশ ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। পারিবারিক অশান্তির জেরে নামাজ পড়ে ফেরার পথে ভাইয়ের হাতে খুন হলেন দাদা। মৃত ব্যক্তির নাম রমজান শেখ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়ায়। সূত্রের খবর, নদিয়ার চাপড়া থানার আলফা গ্রামের বাসিন্দা রমজান শেখের সাথে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল তার মাস্তুতো ভাই জলাল হাল সোনার। প্রায়দিন মদ্যপান করে নিজের স্ত্রীকে মারধর করত জলাল হাল সোনা। মূলত সেই ঘটনার প্রতিবাদ করা নিয়েই রমজান শেখের সাথে বিবাদ হয় জালালের। অভিযোগ, গত কয়েকদিন আগে অশান্তির কারণে বাড়ি থেকে চলে যায় জালালের স্ত্রী ও স্ত্রী চলে যাওয়ার পিছনে রমজানের হাত রয়েছে। এই সন্দেহে মঙ্গলবার ভোরে নামাজ পড়ে ফেরার পথে রমজানের মাথায় শাপল দিয়ে আঘাত করে জলাল হাল সোনা। পরে স্থানীয় মানুষজন রক্তাক্ত অবস্থায় তাকে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খালাটা চলে যায়, খালু এখন বলে চাইছে যে তোর কাজ, তুই এনে দে, না হলে তোকে মারবি। মানে কি কাজ? অশান্তি করতো স্বামী স্ত্রী, এবার চলে গেছে। হ্যাঁ, চলে গেছে বলে এবার বই থাকে তুই এনে দে, না হলে তোকে মারবি। এবার উনি নামাজ পড়ে বাইরে আসে, পেজ হয়ে বসে দিয়েছে। আপনি কি মেরেছে? ওই আমার মাসি তো ভাই। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জলাল হাল সোনা, তার সন্ধান শুরু করেছে চাপড়া থানার পুলিশ। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। আবারও অশালীন মন্তব্য বিজেপি সাংসদের। এবার মুখ্যমন্ত্রীকে পেত্নি ও তৃণমূল নেতাদের ভূত বলে সম্বোধন করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। মঙ্গলবার শিমুর আলীতে আয়োজিত বিজেপির একটি কর্মী সভায় ভাষণ দিতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে পেত্নি ও তৃণমূল নেতাদের ভূতের সাথে তুলনা করেন। তিনি বলেন, রামের নাম তার কানে গেলে গালাগাল মনে হচ্ছে, কিন্তু শাস্ত্রে ভূত তাড়াতে রাম নামের ব্যবহার হয়। দস্যু রত্নাকর যেমন রাম নাম করতে পারতেন না, তেমন মুখ্যমন্ত্রী রাম নাম শুনতে পারছেন না। সাংসদ এদিন তার কর্মীদের, মুখ্যমন্ত্রী ও তার দলের নেতাদের দেখলেই জয় শ্রীরাম স্লোগান দিতে বলেন। তিনি দাবি করেন, এই রাম নাম শুনেই মুখ্যমন্ত্রী ও তার দলের নেতাদের পাপ ক্ষয় হবে। রাম নাম কানে তার স্পার্ক হয়ে ভেতরে যখন মস্তিষ্কে প্রবেশ করছে, তিনি শুনছেন গালি, খিস্তি শুনছেন। তার কানের মধ্যে রাম আর যাচ্ছে না, আতে এত পাপ করেছেন। বাল্মীকির মুখ দিয়ে, রত্নাকরের মুখ দিয়ে উচ্চারণ হতো না, আর এর কানের মধ্যে যা ঢুকছেই না। মানুষ মরার সময়ও শুনতে পায়। আমাদের মধ্যে ভারতবর্ষের বিশেষ করে হিন্দু কালচারে বিশ্বাস আছে, মরার সময় কি বলে, হরে কৃষ্ণ রাম নাম, একই নাম দেওয়া হয়। মমতা ব্যানার্জি ওটা শুনতে পাচ্ছে না, গালাগাল শুনতে পাচ্ছে, তাই তো বলছে নেবে এই গালাগালি দিলি কেন। আসলে উনি ও তাই শুনেছে, গালাগাল শুনেছে, নাহলে পুলিশকে ধরতে বলবে কেন? রাম নামই যদি শোনে, জয় শ্রীরামই যদি শোনে, কেন ধরতে বলবে? আল্লাহ আকবার দিচ্ছে, অন্য ধর্মের মানুষ দিচ্ছে, তার জন্য তাকে পুলিশে ধরছে নাকি? হ্যাঁ, কেউ তো বলছে না, তাহলে কি শুনছে? গালাগালি শুনছে, এটাই উপরে হওয়ার খেলা, ভগবানের খেলা। আর সেই কারণে মুখ্যমন্ত্রীর পাপ খননের জন্য, খণ্ডনের জন্য আমাদের, তিনি যেখানেই যাবেন একই কথা বলতে হবে, ওই জয় শ্রীরাম ধ্বনি দেবেন, তার পাপ খণ্ডন হোক। তিনি পাগলামি করছেন, তিনি পাগলামি করছেন তো, পাগলামিটা বন্ধ হোক। বাঙালির মুখ্যমন্ত্রী আমাদেরও মুখ্যমন্ত্রী, আমি এখন সাংসদ, আমি সিপিএমেরও সাংসদ, তৃণমূলেরও সাংসদ, কংগ্রেসের সাংসদ, বিজেপির তো অবশ্যই। আপনারা স্লোগানটা দেবেন, পাপ যদি খণ্ডন হয়। আমরা দেখছি, আমরা আর একটা দেখছি, ছোটবেলায় যখন বেরোতাম আমরা তো শুনেছি, আপনারা শুনেছেন কি না, অন্ধকারে যেতে গেলে বাবা মা গুরুজনরা বলে দিত, এই আগে ভূতের ভয় ছিল, আগে ভূতের ভয় ছিল,
বলতো যদি ভূত দেখা হয় রাম রাম বলবি পালিয়ে যাবে, পেতনি দেখা হলো রাম রাম বলবি পালিয়ে যাবে। দিদি এবং দিদির ভাইরা ভয় পাচ্ছে কেন, পালিয়ে যাচ্ছে কেন জানি না, তারা কে ভূত কে পেতনি আপনারা নির্বাচন করে দেবেন। নদিয়ার রানাঘাট থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। সরকারি জায়গা দখল করে বিল্ডিং নির্মাণ, বনগাঁ এসডিওর কাছে ডেপুটেশন। জাতীয় সরকারের জায়গা দখল করে বিল্ডিং তৈরির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এসডিওর কাছে ডেপুটেশন জমা দিলেন বনগাঁ টাউন মার্কেটের বাটার মোড় যশোর রোড সংলগ্ন ব্যবসায়ী বৃন্দ। অভিযোগ, কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতি বনগাঁ বাটার মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের জায়গা দখল করে পর্চা বানিয়ে নিজেদের সম্পত্তি দেখিয়ে অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করছে, ফলে ওখানকার একটি পুরনো মার্কেট বন্ধের মুখে, ফলে কর্মহীন হয়ে পড়বে এক থেকে দেড়শো দোকানদার। তাদের দাবি, অবিলম্বে বিল্ডিং ভাঙতে হবে, না হলে পরবর্তীতে বৃহত্তম আন্দোলনের পথে নামবেন। দাবি, ওই বিল্ডিং ভাঙতে হবে আমাদের, আমাদের যাতে মার্কেটটা আবার বাঁচতে পারে, তার জন্য সেই জন্য আমরা আজকে কি করলেন আপনি? আজকে আমরা এসডিপের কাছে একটা ডেপুটেশন দিলাম, এখানে এসেছি ডেপুটেশন দিতে, থানায় যাবো ডেপুটেশন দিতে, তার রেজাল্ট একটা টাইম দেওয়া হয়েছে, টাইমের মধ্যে কোনো ফল পেলে ভালো, না হলে আমরা রাস্তায় নেমে যাবো, আমার আমাদের রুটি রুজি আমাদের বাঁচার তাগিদে। এই বিষয়ে কেন্দ্রের কমিটির পক্ষ থেকে জানা গেছে, আমরা নিজস্ব জমিতে মার্কেট তৈরি করেছি, আমাদের কাছে বৈধ কাগজ আছে, পিছনের পুরনো মার্কেটের জন্য বিল্ডিং এর দুপাশ দিয়ে রাস্তা রাখা হয়েছে, আমাদের রেস্ট্রিক্ট দলিল আছে, পর্চা আছে, হাল খাজনা দাখিলা আছে, পৌরসভার ট্যাক্স শোধ আছে, এবং ওই বাড়িটা আমরা তৈরি করেছি পৌরসভার প্রপার দেখিয়ে আমরা পেয়েছি, আমরা তৈরি করেছি। এ ব্যাপারে এনএইচ থেকে অনেকবার আমাদের কাছে কোয়ারি করতে এসেছে, আমরা উত্তর দিয়েছি, ওরা চলে গেছে, আর কিছু হয়। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আশি জন ব্যবসায়ীকে একদম পুরো জলে ফেলে দিয়ে আপনারা এই বিল্ডিংটা জলে ফেলার তো কোনো কারণ নেই, দুই সাইড দিয়ে রাস্তা রাখা হয়েছে, আমার পরিধি সম্পত্তি দুই সাইড দিয়ে রাস্তা রেখে দেওয়া হয়েছে, দুই সাইড দিয়ে ছ ফুট রাস্তা রাখা হয়েছে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আমরা তো ব্যবসায়ীদের নিয়েই আমাদের সংগঠন, আমরা ব্যবসায়ীদের জলে ফেলবো কেন? বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। বেআইনি টোল ট্যাক্স আদায়ের হাত থেকে বেঁচে পালানোর চেষ্টা করা দ্রুত গাড়ির পণ্যবাহী গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা নদিয়ার নবদ্বীপে। মৃত সাইকেল চালকের নাম গৌতম দেবনাথ। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী টোল ট্যাক্স তুলে দেওয়ার দাবিতে পথ অবরোধ করে রেখেছে বর্ধমান নবদ্বীপ রাজ্য সড়ক। সূত্রের খবর, নদিয়ার নবদ্বীপের সিদ্ধেশ্বরী পাড়ার বাসিন্দা গৌতম দেবনাথ মঙ্গলবার সকালে সাইকেল করে বাজারে এসেছিলেন। বাজার থেকে ফেরার পথে মালঞ্চ কুটির পাড়ার কাছে একটি লরি তার পেছন দিকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় গৌতম বাবুকে নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে, আর এরই পরে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। অ্যাক্সিডেন্ট নবদ্বীপে এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত নবদ্বীপ বন্ধ হচ্ছে না। কেন হলো অ্যাক্সিডেন্টটা? অভিযোগ, নবদ্বীপ পুরসভা বেআইনি ভাবে টোল ট্যাক্স আদায় করে, সেই ট্যাক্সের টাকা দেওয়া থেকে বাঁচতে প্রায়শই দ্রুত গতিতে চলাচল করে বিভিন্ন গাড়ি, ফলে প্রায়শই ঘটে নানান দুর্ঘটনা। টোল ট্যাক্স আদায়ের কারণে রাস্তায় জ্যাম লেগেই থাকে, বারবার পুরসভাকে বলেও কোনো লাভ না হওয়ায় মঙ্গলবার বর্ধমান নবদ্বীপ রাজ্য সড়ক অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে নবদ্বীপ থানার পুলিশ। নদিয়ার নবদ্বীপ থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। সোহাগ চাঁদ বাদনি ধ্বনি।